জয় হিন্দ বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ফ্রেশ এক নতুন ব্লগে আমার সঙ্গে স্বাগত। আজকে আমার শহরেই রয়েছি কৃষ্ণনগরে। আজকে একটা স্ট্রিট ফুড কভার করতে এসেছি। তো কভার করব, পেছনে দেখতে পাচ্ছি একটা ঠেলা গাড়ি আর কাকু কিছু করছে। তো আমি অনেকদিন ধরে এখানে খাই, কী খাই সেটাও তোমাদের দেখাবো। এটা হচ্ছে আমরা একটা ডালের বড়া খাই এখানে, খুব স্পেশাল, খুব আলাদা লাগে, কৃষ্ণনগরে কিন্তু একটা স্পেশাল। তো চলো আমরা দেখব, সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিই, এইখানে কিন্তু কাকু অনেক দিন ধরেই বসে, আমি অনেকবার খেয়েছি। একটু ঝাঁঝরিটা তোমায় তুলতে হবে কাকা, আমি একটু দেখাবো। এইটা হচ্ছে ডালের বড়া। এখানে অনেক কিছুই থাকে, তার মধ্যে কিন্তু এই ডালের বড়াটা একদম স্পেশাল। কৃষ্ণনগরে এরকম তোমরা পাবে নাকি আমি জানি না। তো তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ, আগে একটু বলে দাও, সেদ্ধ ছোলা মাখা, কাঁচা ছোলা মাখা, তারপরে বাদাম টাদাম তো আছেই, এইগুলো বাদ দাও, কিন্তু এই ডালের বড়াটা কিন্তু সব থেকে স্পেশাল। এখান থেকে গরম গরম ভাজা হয় আর রাখা হয়। কাকু কিন্তু একটু ব্যস্ততার মধ্যে, স্মাইলটা দেখো, ব্যস্ততার মধ্যে স্মাইলটা কিন্তু ভালো। কাস্টমারদেরকে ছেড়ে দিক, আমি একটুখানি তোমাদেরকে আরও ডিটেলসে দেখাচ্ছি। তো দেখো, এই এই এইভাবে কিন্তু তোলা হচ্ছে, এইভাবে কিন্তু ভাজা হচ্ছে, দেখেই কিন্তু লোভ লাগবে আর তোমরা খেলে তো আরও স্পেশাল লাগবে। সামনে কিন্তু একটা ভাইকে পেয়ে গেলাম। ভাই নমস্কার, কেমন আছো বলো? ভালো আছি। এখান থেকে কাকুর কাছ থেকে বড়া খাও মাঝে মধ্যে নিয়ে, কেমন লাগে? খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লাগে। আচ্ছা, তো দেখলে এখনো বোধ হয় কিছু নিচ্ছ? আচ্ছা 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 কাকু, এই এই বড়াটা ছাড়াটা দেখে নাও, বড়াটা ছাড়া স্টাইলটা দেখে নাও, দেখে নাও, দেখে নাও। এই দেখো, এইভাবে কিন্তু ছাড়ছে। হ্যাঁ, আর এইটা কাকু তোমাকে একটু জিজ্ঞাসা করি, এটা কিসের ডালের বড়া হয়? ছোলার ডাল। ছোলার ডাল একটু দেখাও খুলে। এইটা হচ্ছে ছোলার ডাল, তার সঙ্গে কি কি থাকে বলো? আদা, রসুন, লঙ্কা, জোয়ান, কাঁচা জিরা, এই সব থাকে। কোনো স্পেশাল মশলা এরকম কোনো ব্যাপার নেই, তাই তো? এইভাবে কিন্তু ভাই চলে যাচ্ছে, এইভাবে চলে যাচ্ছে। তারপরে তোমার দামটাও বলে দিচ্ছি কাকু, দামটা বলে দাও। 30 টাকা 100, 30 টাকা 100, 100 গ্রামের দাম 30 টাকা। তোমরা নিয়ে একটু টেস্ট করে দেখতে পারো, আর তার সঙ্গে তো এই অপশানগুলো তোমাদের কাছে থাকছেই। আর কাকুর দোকানটা কোথায়? এইবার একটা ইন্টারেস্টিং পয়েন্টে চলে এসেছি। বড়া খাবে, সব কিছু খাবে, কাকুর ছোট্ট একটা টোকরি আছে, এটা দেখিয়ে দিলাম, এর মধ্যে বড়াগুলো রাখা হয়। যাই হোক, তোমরা যারা চেনো কৃষ্ণনগরের জায়গাটা, এইখানে বস কাউন্টার রয়েছে, আমরা এটাকে বলি ষষ্ঠীতলা কাউন্টার, মদের কাউন্টার বাংলা কথায়। এখান থেকে দাঁড়াবে, সাট করে ঘুরে এইদিকে চলে আসবে, চলে এসে এখান থেকে তোমরা এইটা পেয়ে যাবে, এই অ্যাঙ্গেলটায়, কিন্তু একদম পাশে। তোমরা কাকু কিন্তু দাঁড়িয়ে আছে, এখান থেকে বড়াটা ভাজা নেবে না, মানে মদ খেয়ে নিতে হয় বলছি না, তোমরা এমনি নিতে পারো। কি কাকু, এটা সব সব সঙ্গেই তো যায়, মুড়ি দিয়েও খাওয়া যাবে, মদের সঙ্গে তো খাওয়া যায়, আমরা জানি, কোনো ব্যাপার না। কই দাও, একটু অল্প করে দাও। এইবার কিন্তু কাকুর কাছ থেকে এই যে বড়াটা আমরা তোমাদের দেখানোর জন্য আমি নিলাম, এই ভাই তুমি নিয়ে নাও। এই ভাই আমার চেনা জানা, খুব ভালো বন্ধু হয়। তো ভাই, তুমি আজকে বলছো প্রথম খাচ্ছ, তাই তো? একদম প্রথম খাচ্ছি। একটু টেস্ট করো দেখি তোমার এক্সপ্রেশনটা কি আছে। একটু এইদিকে দাঁড়িয়ে যাও, কেমন লাগছে বলো? খুব সুন্দর। আচ্ছা, খুব সুন্দর। এইটা তোমাদের দেখিয়ে দিই একটুখানি, বড়াটাকে জাস্ট এইরকম থাকে ভাই, 30 টাকা 100 বললে কাকু। এই দেখো, এরকম পুরো ক্রিস্পি, দারুণ লেভেলের। হ্যাঁ, এরকম থাকবে, তোমরা টেস্ট করে দেখতে পারো, এই হচ্ছে ব্যাপার। এ দেখো, এদিকে আমার সাইকেলটা পড়ে গেছে, আমার যানটা যেটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি, কাকু ফেলে দিলে, কাকু খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া, তাই বললে হয়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে, কাকু সোজা করে দিয়েছে। তো যাই হোক, সুবিধা হবে তোমাদের বুঝতে। আর এদিক থেকে হাই স্ট্রিট থেকে আসতে ষষ্ঠীতলার সামনে তোমরা জায়গাটাকে পেয়ে যাবে। কাকু ভালো আছো? একটু বড়া খাবে? আরে খাও, একটা বড়া খাও কাকু, সাইকেল ফেলে দিয়েছো, খাও একটা। না না না, সাইকেল ফেলে দিয়ে বড়া খাও, একটু পেছনে যাও। এটা না, এখান থেকে নাও, এখান থেকে নাও কাকু, নাও না না, আরে না, গজব বেজ্জতি। তুমি সাইকেল ফেলে দিয়েছো, বড়া খাও না, খেতে হবে না, একটা 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 খাও, একটা খেতে হবে কাকু, কাকু কাকু খাও খাও খাও, না না, একটা খেতে হবে, একটা খেতে হবে, আমার রিকোয়েস্ট, একটা খেতে হবে, সাইকেল ফেলেছো, বড়া খেতে হবে। হ্যাঁ কাকু, বড়া খেয়েছে। তোমার সময়টা একটু বলে দাও। 9টা থেকে 9টা। সপ্তাহে কদিন? সপ্তাহে শনিবার বন্ধ। তোমার সবাই কিন্তু সপ্তাহে শনিবার বন্ধ, শুধু শনিবারটা বন্ধ, সবাই তোমার নাম করছে, বলছি এত ভালো বড়া ভাইয়া কোথাও খাইনি, তাই জন্য ভিডিওটা করলাম, তোমাদের দেখালাম। আচ্ছা, তোমাদেরকে এক্ষুনি জানতে পারলাম কাকুর কাছ থেকে কিন্তু সন্ধে 6টা থেকে 9টার মধ্যেই কিন্তু শেষ হয়ে যায়, মানে এত ডিম্যান্ড রয়েছে, তাই জন্য কিন্তু বলে দিলাম যারা যারা খেতে যাচ্ছ তারা তারা হুটোপাটা করে চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে, খেয়ে নেবে, ব্যাস আমাকে তোমার খেয়ে দেখবে, জানাবে। আর তুমি খাচ্ছ তো, তুমি কি খাচ্ছ? বড়া? বড়া খাচ্ছি। কেমন লাগে তোমার? খুব ভালো লাগছে, খুব ভালো, মানে অনেকদিন ধরেই তো খাও? হ্যাঁ অনেকদিন ধরে। এখানে প্রত্যেকেই আসে, কৃষ্ণনগরে সবাই আসে, এই জায়গাটার নাম কিন্তু সবাই বলে, আমরা তো জানি,
যারা জানে না তাদের জন্য দেখিয়ে দিলাম, তাই তো? চলো, থ্যাংক ইউ। ভিডিওটা এখানে শেষ করে দেবো ব্লগটা। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিও লাইক করে দিও, সঙ্গে দেখো কি ভাই সাবস্ক্রাইব করতে বল। একদম সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ একদম একদম, চলো থ্যাংক ইউ দেখার জন্য।